যারা গরিব থাকবে তারা ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 দিরহাম 1000 স্বর্ণ মুদ্রা পাওয়ার পরে থাকলেন না, তিনি এবার মনে মনে চিন্তা করলেন দুনিয়ার লোভ আমার মধ্যে চলে আসবে এই টাকা যদি আমি নেই, আবার মনে মনে চিন্তা করলেন হযরত ওমর আমাকে এই টাকা দিয়েছে আমি যদি না নেই তাহলে কেমন হয়, হযরত ওমর রাগ করতে পারে সেজন্য টাকাগুলো সাইদ বিন আমের নিলেন। আল্লাহু আকবার। নেওয়ার পরে তার বিবিকে ডেকে বললেন, বিবি রে